নমস্কার, আমার শ্রদ্ধার্ঘ অংশুমান করের একটি লেখার মধ্যে দিয়ে শিলাইদহ ভাবে আপনি ওদের, জোড়াসাঁকো ভাবে আপনি এদের। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাঁদের। রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্যে হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিলেন আপনি তার? রানু, রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশায় ভাবেন আপনি গোরার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বিনা, আপনি তার। ভীরু কিশোরী যে মুখ ফুটে কিছু বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরব তারে ভরব তারে রাখব তারে সাথে, সে মনে করে আপনি তার। আর কফি হাউসে রাগী তরুণ টেবিল চাপড়ে ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের। যত জন বাঙালি তত জন রবীন্দ্রনাথ। শুধু একদিন, শুধু একদিন শিলাইদহে রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের, বিশ্বভারতী রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাই রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনে রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায়। সেই দিন 25শে বৈশাখ, সেই দিন 25শে বৈশাখ। চলে ডাক দিয়ে যায়, পথ দিয়ে যায় গো চলে আমার ঘরে থাকাই, পথ দিয়ে যায় গো চলে ডাক দিয়ে যায়, পথ দিয়ে যায় গো চলে। পথের হাওয়ায় কিশোর বাজে বাজে বুকের মাঝে, পথের হাওয়ায় কিশোর বাজে বাজে আমার বুকের মাঝে, বাজে বেদনায় আমার ঘরে থাকাই, ডাক দিয়ে সে যায়, পথ দিয়ে যায় গো চলে।
আমার লাগলো প্রাণে টান, পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান, আপন মনে মেলে
এমনি করে
মাটির ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব ওই আসন তলের ওই আসন তলের তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওই আসন তলের ওই আসন তলের শেষে যাব কি রয়
পরে লুটিয়ে রব ওই আসন তলে ওই আসন তলে নমস্কার নবনালন্দার কবি প্রণাম। আজ সারাদিন ধরে আপনারা দেখছেন যে চারাগাছটি রোপণ করেছিলেন শ্রদ্ধেয় আর্য মিত্র এবং ভারতী মিত্র, সেই গাছ আজ মহিরুহ হয়ে উঠেছে। নবনালন্দা স্কুল আমাদের কলকাতার মানুষের গর্ব এবং শান্তিনিকেতনেরও। আমি অরিজিৎ মিত্র এবং তার সঙ্গে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আরও একটি অনুষ্ঠান আছে ছাত্রীদের, আমি ছোট্ট একটি কবিতা শোনাচ্ছি। রবীন্দ্রনাথ যখন বারবার উল্লেখ করেন ধর্মনিরপেক্ষতার কথা, সাম্প্রদায়িকতার বিরোধী কথা, সে কথা আমাদের ভাবায়। এবং এই 2024 সালে দাঁড়িয়েও তার উচ্চারণ কতটা প্রাসঙ্গিক একবার আমরা শুনি। ধর্মের বেশে মোহ জারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে, নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর, শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো, বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে, পিতার নামেতে হানে তার সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে, পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এ যে শয়তান ভজা, অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা, প্রলয়ের ওই শুনি শৃঙ্গ ধ্বনি, মহাকাল আসে লয়ে সম্মার্জনী, যে দেবে মুক্তি তারে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া, যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিশের স্রোতে, তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে, হে ধর্মরাজ ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে, ধর্মকারার প্রাচীরে বজ্র ফানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। নমস্কার।